ইউক্রেনের বন্দর ছাড়তে প্রস্তুত শস্য বোঝাই ১৬ জাহাজ। গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে মুখ খুলল লাটভিয়া। পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন পোপ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইউক্রেনের বন্দর ছাড়তে প্রস্তুত শস্য বোঝাই ১৬ জাহাজ। তুরস্কে জাতিসংঘের সমর্থনে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অবশেষে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। এরই মধ্যে শস্য বোঝাই ১৬টি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে প্রস্তুত রয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়েছে জাহাজগুলো শীঘ্রই ছেড়ে যাবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য বোঝাই করা হয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির আওতায় এই শস্য রপ্তানি বিদেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে মুখ খুলল লাটভিয়া। রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাসপ্রমের গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে মুখ খুলেছে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া। গ্যাসপ্রমের সিদ্ধান্তে কোনো বড় প্রভাব ফেলবে বলে শনিবার আশা প্রকাশ করছেন লাটভিয়ার অর্থনীতির মন্ত্রণালয় জ্বালানি নীতি বিষয়ক ডেপুটি স্টেট সেক্রেটারি এডিস সাইকান্স। এর আগে গ্যাস উত্তোলনের শর্ত ভঙ্গের অভিযোগে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় গ্যাসপ্রম। একদিন আগেই লাটভিয়ান এনার্জি ফার্ম লাটভিজাস গেট জানিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তবে গ্যাসপ্রমের সঙ্গে লেনদেনের সময় রুবলের পরিবর্তে ইউরোতে মূল্য পরিশোধের ঘোষণা দিয়েছিল তারা। পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন পোপ। অচিরেই পদ থেকে সরে যেতে পারেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছেন। কানাডা থেকে ফিরে রোমে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পোপ পরিবর্তন কোনো বিপর্যয় নয় এবং এটা কোনো ট্যাবুও নয়। হাঁটুতে সমস্যার কারণে বর্তমানে চলাচলে পোপকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। পোপ আরও বলেন, দরজা খোলা আছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন পর্যন্ত আমি দরজায় টোকা দিয়ে যাচ্ছি, আমি এই সম্ভাবনা নিয়ে ভাববারও কোনো প্রয়োজন বোধ করছি না। যদিও আগে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নাকচ করেছিলেন পোপ, জানিয়েছিলেন এটা গুজব।